আসসালামু আলাইকুম দর্শক, আমি ইশাক হোসেন, একো ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দর্শক, আমাদের দেখা যাচ্ছে যে মাছের আমরা ফ্রাই ব্রিডিং কীভাবে করছি এবং ফ্রাই কীভাবে বড় করছি সেটা আমরা দেখাচ্ছি। পাশাপাশি এই ফ্রাই বড় করার জন্য আসলে দেখা যাচ্ছে যে লাইভ ফুড, জীবন্ত খাবার আমাদের দরকার, যেটা ফ্রাইগুলোকে বড় করতে অনেক সাহায্য করে। তো তারই ধারাবাহিকতায় আগের পর্বে আমরা দেখিয়েছিলাম যে কীভাবে ড্যাফনিয়া কালচার করতে হয়। তো আজকের পর্বটাই আমরা দেখাতে যাব যে ব্রাইন শ্রিম্প, যেটা অনেকটা পপুলার একটা খাবার মাছের ফ্রাইগুলোর, তো ব্রাইন শ্রিম্প আসলে কীভাবে হ্যাচ করতে হয়। এবং এটা অনেকটা দেখা যাচ্ছে যে এটা খুবই কমন একটা বিষয়, কীভাবে হ্যাচ করতে হয়। বিভিন্ন ইউটিউবেও দেখা যায় যে বিভিন্নজন বিভিন্নভাবে হ্যাচ করে। তো আমি বেসিক্যালি যেভাবে হ্যাচ করে থাকি এবং দেখা যাচ্ছে যে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো দর্শক, চলুন দেখা যাক আসলে আমরা আজকে আপনাদের জন্য কী আনতে যাচ্ছি। তো চলুন দর্শক, ভিডিওটি শুরু করা যাক। সো দর্শক, এখানে দেখা যাচ্ছে যে একটু ফার্স্ট অফ অল দেখলে মনে হবে যে একটু কমপ্লিকেটেড একটা বিষয়, কিন্তু আসলে কিছু কমপ্লিকেসি কিছু নাই। তো ব্রাইন শ্রিম্প হ্যাচ করার জন্য ফার্স্টে যে বিষয়গুলো আপনাদের দরকার সেটা হলো যে এটা হলো বিবিএস বা বেবি ব্রাইন শ্রিম্প, এটা হলো যে এগ অবস্থায় আছে, এটাকেই হ্যাচ করতে হয় মেইনলি। এটা ফার্স্ট বিষয়, এটাকে অবশ্যই আপনাকে একটা নির্দিষ্ট টেম্পারেচারের মতো জায়গাতে রাখতে হবে, এটা একটা বিষয়। এবং এটাকে অবশ্যই দেখা যায় বায়ুর সংস্পর্শে যেন না আসে, সেজন্য এটাকে ক্যাপ দিয়ে ঢেকে রাখতে হবে। সেকেন্ড যেটা আমাদের লাগবে সেটা হলো, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো বেকিং সোডা, নট বেকিং পাউডার, বেকিং সোডা এটা। আর এটা হলো লবণ, এই লবণটা হলো আয়োডিন ছাড়া, আয়োডিন মুক্ত লবণ, যেটা আমরা বেসিক্যালি দেখা যাচ্ছে গরুকে যে লবণটা খাওয়াই সেই লবণ এটা। আর বেকিং সোডা যেটা, সেটা হলো যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, যেটা সেটা হলো, এটা হলো পানির পিএইচটাকে, আমরা যে ব্রাইন শ্রিম্প হ্যাচ করবো তো পিএইচটাকে নিউট্রালাইজ রাখার জন্য এটা ব্যবহার করা হবে। তো কী পরিমাণে ব্যবহার করা হবে সেটা দেখানোর আগে আগে আমরা হ্যাচারি সেট আপটা দেখি। তো আমি যে এখানে হ্যাচারি যেটা করেছি এটা হলো তিন দিনের ডে, এখানে দেখতে পাচ্ছেন ডে ওয়ান, ডে টু অ্যান্ড ডে থ্রি। তো এটা করার কারণ কি, যে আপনাকে অ্যাট এ টাইম 24 ঘন্টা ব্যবধানে আমার এক একটা হ্যাচারি, এগুলো এক একটা হ্যাচারির পোর্শন, তো 24 ঘন্টার ব্যবধানে আমি এখানে হ্যাচ করব ব্রাইন শ্রিম্প। তো এটা যদি আমি ডে ওয়ানে দেই, তার 24 ঘন্টা পর ডে টুতে দিব, তার 24 ঘন্টা পর ডে থ্রিতে, তাহলে আমি একটা সাইকেল অনুসারে প্রতিদিনই আমার ফ্রাইয়ের খাবার থাকবে। যদি আমার দেখা যাচ্ছে যে খাবার শেষ হয়ে যায় 24 ঘন্টা পর, আমি ডে টু থেকে একটা, ডে টু হ্যাচারি থেকে একটা খাবার পাবো, আবার এখানে শেষ হয়ে গেলে এখানে একটা পাবো। তো এই জন্যই আসলে তিনটা করা, ব্যাক আপ রাখাটা জরুরি। তো এইটার সেট আপটা যেটা হয়েছে তো আপনাদেরকে দেখাই, যে খুবই সিম্পল এবং খুবই চিপ। তো এটা একটা বোতল, 2 লিটারের এটা একটা কোকোকোলার বোতল। তো এখানে যেটা দেখানো হয়েছে যে এখানে দেখবেন যে বোতলের এখানে একটা কেটে নিয়েছে, এই তলার পোর্শনটা দেখবেন, যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বোতলটাকে তলার পোর্শনটা কেটে নেওয়া হয়েছে, দ্যাট মিন্স তলার পোর্শনটা কেটে নেওয়া হয়েছে। এখানে যেটা দেখা যাচ্ছে এই পোর্শনটা কেটে নিচে রাখা হয়েছে এবং ঠিক এর মাথাটা উল্টা করে দেওয়া হয়েছে। এখানে একটা ফুটা করা হয়েছে, এই ফুটাটার মাধ্যমে আমরা যে পাইপটা আছে সে পাইপটা ঢুকানো হয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা যে এইখানে হলো যে ওই তলার দিয়ে একটা পাইপ ঢুকানো হয়েছে, যেটার মাধ্যমে বাতাস অ্যারেটর হিসেবে কাজ করবে এবং মাথায় একটা ফুটা করা হয়েছে, এর মধ্যে দিয়ে ওই ভিতরের ওই ফুটার অংশ দিয়ে মাথার মধ্যে দিয়ে এই পাইপটা দেওয়া হয়েছে। একটু উপর থেকে দেখি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা যে পাইপটা, প্রতিটাতেই পাইপের মাথাটা দেওয়া হয়েছে। এখন যেটা কাজ সেটা হলো এখানে কানেক্টর আছে, তো এগুলো হলো দেখা যাচ্ছে এগুলো কানেক্টর প্লাস ভালভ হিসেবে কাজ করে। এগুলো খুলে ফেললে এখান থেকে আমরা কালেক্ট করতে পারবো ব্রাইন শ্রিম্প। আমরা যখন এটাকে লুজ করব তখন দেখা যাচ্ছে যে এখান থেকে আমরা ব্রাইন শ্রিম্প কালেক্ট করতে পারবো, এখান থেকে পানি পড়বে, দেখতে পাচ্ছেন যে পানি পড়তেছে। তো এইভাবে আপনি দেখা যাচ্ছে যে তিনটা কানেক্টর দিয়ে অ্যাট এ সেম টাইম, এখানে হলো যে এই কানেক্টরের মাধ্যমে যখন আপনি, আমি ইয়ারের জায়গাটা, ইয়ার পাম্পটা সেট করবো, ইয়ার পাম্পের যে পাইপটা সেটাতে অ্যাট দ্য সেম টাইম তিনটাতেই আমার অ্যারেশনের হিসেবে কাজ করছে। তার মানে আমি একটা ইয়ার পাম্প দিয়ে
তিনটা হ্যাচারি চালাতে পারবো। তো চলুন আপনারা সেটাকে দেখাই। দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে আসলে আমরা এই যে এখানে একটা এয়ার পাম্পের যে লাইনটা সেটা সেট করে দিয়েছি এবং অ্যাট দ্য সেম টাইম তিনটাতেই আমরা অ্যারেশন পাচ্ছি এবং খুব ভালোভাবে পাচ্ছি। তো যেটা বিষয় যে ব্র্যানশিম এখানে আরেকটা আমি যে বিষয়টা কাজ করেছি সেটা হলো যে এখানে একটা হিটার দিয়েছে, এটা হলো 50 ওয়াটের হিটার। তো হিটারটার কাজ কি, ব্র্যানশিম হ্যাচ করার জন্য যেটা প্রয়োজন হয় সেটা হলো তাপমাত্রার প্রয়োজন হয়, লবণ এবং হলো যে দেখা যাচ্ছে যে পিএইচ নিয়ন্ত্রণের জন্য বেকিং সোডা, এবং এটা হলো যে একটা তাপমাত্রার প্রয়োজন হয়। তো যেটা বেসিক্যালি আপনারা দেখবেন ইন্টারনেটে যে আপনার বাল্ব ইউজ করছে, বাল্বটা ইউজ করার মেইন কারণটাই হলো যে বাল্বটা রেখে তাপ উৎপন্ন হবে এবং ওই তাপটা ব্রায়ান শিম্পের একটাকে দ্রুত হ্যাচ করবে উইদিন 24 আওয়ার্স বা 48 আওয়ার্স লাগতে পারে। তো আমার যে হিটারটার মেইন দেওয়ার কারণটা হলো যে এই পানিটাকে যখন হিট করবে, তো এই পানিটা হিট করার ফলে এগুলো আস্তে আস্তে এই পানিগুলো আস্তে আস্তে হিট হবে এবং একটা নির্দিষ্ট তাপমাত্রা আমি 28 ডিগ্রি, যেহেতু আমরা জানি যে ব্রায়ান শ্রিম 28 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হ্যাচিং রেটটা ভালো হয়। তো এই তাপমাত্রাটা কন্টিনিউয়াসলি থাকবে যেহেতু এটা অটো হিটার, তো দেখা যাচ্ছে যে এর ফলে আমার হ্যাচিং রেটটাও বেশি হবে, হ্যাচটাও দ্রুত হবে এবং যেটা আমার জন্য খুব একটা ভালো বিষয় হবে। তো আমি হিটার ইউজ করি, হিটারওয়ালা পানিতে একটু গরম গরম পানি থাকে সবসময় যেটা আমার ব্র্যানশিম হ্যাচ দ্রুত করে, এটা একটা বিষয়। এটা আমি একটু দেখা যাচ্ছে এটা আমার মতো করে আমি ইম্প্রোভাইজ করার চেষ্টা করেছি। দর্শক আসলে এখন আমরা দেখলাম যে কীভাবে ব্রায়ান শিম্পের হ্যাচারিটা আসলে করতে হয়। তো এখন যেটা যে আমরা কী পরিমাণ লবণ, কী পরিমাণ পানি, কী পরিমাণ বেকিং সোডা এবং কী পরিমাণ ব্রায়ান শিম্প দিতে হবে বা দেওয়া উচিত একটা দেখা যাচ্ছে পার লিটারে, তো সেটা আমরা এখন দিব। তো শুরু করা যাক। তো দর্শক দেখা যাচ্ছে যে আমি এটা আমার অভিজ্ঞতা অনুসারে আমি একটা পরিমাণটা দিচ্ছি, এটা আপনারা হ্যাচ করতে করতে আপনাদের একটা অভিজ্ঞতা হবে। তো এটা যেটা যে আমি 1/2 টিস্পুন এখানে বেকিং সোডা দিচ্ছি, আমি আজকে তিনটা হ্যাচারি দেখাবো না, একটা হ্যাচারি দেখাচ্ছি কারণ 24 ঘন্টা পর পরে আমি এটা স্টার্ট করব। সো আজকে আমি ডে 1-এর হ্যাচারিটাই আমি দেখাচ্ছি। তো এখানে আমি 1/2 টিস্পুন বেকিং সোডা দিচ্ছি, আমাদের বেকিং সোডা দেওয়া হয়ে গেল, এরপরে আমরা লবণ দিব। আমরা এখানে অলমোস্ট 1 টিস্পুন লবণ দিচ্ছি। লবণের হিসাবটা হলো আপনার ব্রায়ান শিম্প হ্যাচের জন্য 50 PPM পার্স পার মিলিয়নে হলো যে আপনার লবণটা দিতে হয়। তো আমি এখানে 1 হিসাব করে আনুমানিক একটা 1 টিস্পুন এখানে আয়োডিন ছাড়া লবণ ইউজ করছি। আলাদাভাবে গুলতে হবে না কারণ এই অ্যারেশনের মাধ্যমেই যে পানি ফ্লো হচ্ছে এটা অটোমেটিক লবণটা এবং এটাকে বেকিং সোডাকে ডাইলেট করবে। এখন আমাদের মেইন যে পার্ট সেটা হলো ব্রায়ান শিম্প। তো দর্শক এখানে ব্রায়ান শিম্প খুবই দেখা যাচ্ছে যে 1/2 টিস্পুনেরও একটু কম ব্রায়ান শিম্প নেওয়া হয়েছে কারণ এখানে বেশি আমার এখানে পানি অলমোস্ট 1.5 লিটারের কাছাকাছি, 2 লিটারও না। সো 1/2 টিস্পুন একটু কম নিলে আপনাদের জন্য বেটার হবে। তো এটাকে এর মধ্যে ডিপ করে দেওয়া হচ্ছে। তো দেখুন দর্শক যে আসলে পানি এয়ার বাবল দিয়ে এটা অটোমেটিক সার্কুলেট করে ফেলবে, ব্রায়ান শিম্পগুলো এখানে সার্কুলেট হবে। আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি ব্রায়ান শিম্পগুলো সার্কুলেট হওয়া শুরু করছে, ব্রায়ান শিম্পের এগুলো। তো এখন যেটা বিষয় যে এখন আমি এটাকে হিটারটাকে কানেক্ট করব এবং এটাকে হিটারটা 28 ডিগ্রি সেলসিয়াসে সেট করেছি, এটা 28 ডিগ্রি সেলসিয়াসে এটা কানেক্টেড অবস্থায় থাকবে। এবং আমরা দেখা যাচ্ছে যে যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে এটা কী রেটে হ্যাচ করছে এবং আমি এটা কীভাবে কালেক্ট করছি এটার জন্য আমি একটা আড়ালা পর্ব করব। তো আজকে আমি এটাকে হিটারটাকে কানেক্ট করে দিচ্ছি। তো দর্শক আমরাই দেখুন যে এখানে হিটার দেওয়া আছে এবং হিটারটা এখানে কানেক্টও করা হয়ে গিয়েছে। তো এভাবে দেখা যাচ্ছে আমি উপরে যেন কোনো নোংরা না পড়ে সেজন্য আমি এটাতে জাস্ট একটু ঢেকে দিচ্ছি এরকমভাবে। তো এভাবে আমার হ্যাচে এটা চলবে।
এইভাবে এখানে হিটারটা তার তাপমাত্রা অনুসারে পানি, যেখানে অলরেডি হিটারটা এখানে লাল দেখতে পাচ্ছেন মানে হিটার অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। সো দর্শক, এটা আমার মতো করে আমি এভাবে হ্যাচ করি, যেহেতু বর্তমানে শীতকাল এবং শীতকাল হওয়ার জন্য দেখা যাচ্ছে যে বেসিক্যালি আমি সূর্যের আলোটাকেই মেইনলি ইউজ করি। তো সূর্যের আলো আমাদের এখানে দেখা যাচ্ছে যে চার পাঁচ দিনে অনেক কুয়াশা এবং সারাদিন সূর্যের আলো দেখা যাচ্ছে না, তো যার ফলে দেখা যাচ্ছে যে যেটা টেম্পারেচারটা পাওয়ার কথা পানিতে তো সেটা পাওয়া যাচ্ছে না। তো আমি লাইটের অল্টারনেটিভ হিসেবে হিটার ইউজ করে আমি ব্রায়ান শিমটা হ্যাচ করছি এবং এটা আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট সাকসেসফুলি হয়েছি। তো এখানে দেখুন যে এখানে আলাদা দুইটা হ্যাচারি আমি এখানে অলরেডি এখানে হিটার দেখতে পাচ্ছেন এবং এখানেও করেছি আমি। তো যেটা যে আমরা অনেক ভিডিওতে দেখেছি যে ব্রায়ান শিম হ্যাচ করার জন্য আলোটা দরকার, তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আলোর চেয়ে মেইনলি দরকার হলো যে টেম্পারেচার। আলোটা দেওয়া হয় যে টেম্পারেচারটাকে বাড়ানোর জন্য, তো এক্সট্রাভাবে এডিশনাল কোনো বাল্ব আমার ক্ষেত্রে আমার দরকার হচ্ছে না। তো এইটাই আমি ভিডিও সাম আপ করছি যে ব্রায়ান শিম হ্যাচ করার জন্য মেইনলি আপনাকে যে বিষয়গুলো ফোকাস করতে হবে, যে আপনাকে একটা নির্দিষ্ট তাপমাত্রাতে পানিটাকে রাখতে হবে এবং এয়ার ফ্লোটা অলওয়েজ থাকতে হবে এবং যে সল্ট এবং হলো আয়োডিন ছাড়া সল্ট এবং হলো আপনার বেকিং সোডা যেটা হলো পিএইচ নিয়ন্ত্রণ করে এবং ব্রায়ান শিম। এখন ব্রায়ান শিম বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্নটা আছে, অনেক ভালো ব্র্যান্ডের ভালো হ্যাচিং রেট, অবভিয়াসলি এটা হ্যাচিং রেটের মধ্যে পার্থক্য হবে। তো আমি খুবই একটা দেখা যাচ্ছে যে আমি লোকাল যে পেট শপ সেখান থেকে আমার ব্রায়ান শিমটা নিয়েছি, তো এটা কোটার মধ্যে করেই আমি যেটা পেয়েছিলাম, তো কোনো আলাদাভাবে ব্র্যান্ডের আমি বুঝতে পারি নাই যে এটা কোন ব্র্যান্ডের। সো দেখা যাচ্ছে যে আমি এটা দিয়ে কাজ করছি, মোটামুটি আমার অ্যারাউন্ড 60-70% হ্যাচ রেট হ্যাচ করছে। তো আমরা যে হ্যাচারিটা দিলাম, তো এরপরে আমরা দেখবো যে আসলে আমাদের হ্যাচ রেটটা কেমন হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো এবং কীভাবে কালেক্ট করছি আমরা ব্রায়ান শিম সেটাও আপনাদেরকে দেখাবো। তো দর্শক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, চেষ্টা করছিলাম যতটা ছোট করার। তো দর্শক, আপনাদের যদি কোনো জানার কিছু থাকে অবভিয়াসলি কমেন্ট করবেন, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশন বেল প্রেস করে আমাদের সাথেই থাকবেন এবং লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, আর আপনাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।